শুরুতেই সংবাদ শিরোনাম, যে কোনো সময় হামলা করবে রাশিয়া, মার্কিন নাগরিকদের 48 ঘন্টার মধ্যে ইউক্রেন ছাড়ার নির্দেশ। যুক্তরাষ্ট্রের পর নাগরিকদের ইউক্রেন ছাড়তে বলল আরও 7 দেশ। ইউক্রেন ইস্যুতে মিথ্যা তথ্য গুজব ছড়াচ্ছে পশ্চিমারা, বলল রাশিয়া। ইউক্রেন ইস্যু, পোল্যান্ডে আরও 3,000 সেনা পাঠাচ্ছে আমেরিকা। নিরাপত্তা গ্যারান্টি নিয়ে ন্যাটো ও ইইউর জবাব অবমাননাকর, বলছে রাশিয়া। চীনকে ঠেকাতে সলোমন দ্বীপপুঞ্জে আবারও খুলছে মার্কিন দূতাবাস। যে কোনো অবৈধ আকাশযানকে ভূপাতিত করা হবে ইরানের হুঁশিয়ারি। এবার বিস্তারিত, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও চরমে পৌঁছেছে। এমন অবস্থায় আগেই মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ নিয়েছিল আমেরিকা, তবে এবার এ বিষয়ে আরও জোর দিয়ে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে আমেরিকা। প্রেসিডেন্ট বাইডেনের জাতীয় নিরাপত্তা বিষয়ক জেক সুলিভান কর্মকর্তা সতর্কতা উচ্চারণ করে বলেছেন, যে কোনো ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া, সুতরাং অবিলম্বে মার্কিন নাগরিকদের উচিত সেদেশ ত্যাগ করা। তিনি বলেন, এই মুহূর্তে পরিস্থিতি এমন পর্যায়ে এসেছে যে রাশিয়া ঠিক কখন হামলা চালাতে যাচ্ছে আমরা শুধু সেই দিনক্ষণ কিংবা ঘণ্টার কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে পারছি না, তবে যে কোনো সময় এই হামলার সম্ভাবনা খুব বেশি। তাই আমাদের নাগরিকদের উচিত আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে ইউক্রেন ত্যাগ করা। এক্ষেত্রে পরিবহন সহ যে কোনো সহযোগিতার জন্য তারা সেখানে অবস্থিত মার্কিন দূতাবাসে যোগাযোগ করতে পারে, বলেন জেক সুলিভান। এদিকে পরিস্থিতি বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের পর আবারও 6 দেশ নিজ নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। এগুলো হল যুক্তরাজ্য, লাটভিয়া, নরওয়ে, ইসরায়েল, জাপান ও এস্তোনিয়া। যত দ্রুত সম্ভব তাদেরকে ইউক্রেন ছাড়তে বলা হয়েছে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা দেখা দেওয়ার মধ্যেই পোল্যান্ডে নতুন করে 3,000 সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে প্রতিবেশী পরাশক্তি রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর আরও 7 দেশ তাদের নাগরিকদের দেশটি ছেড়ে আসার নির্দেশ দিয়েছে। শুক্রবার এই দেশগুলো নিজ নিজ নাগরিকদের ইউক্রেন ছেড়ে আসার নির্দেশ দেয়। দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রিটেন, লাটভিয়া, নরওয়ে, জাপান ও এস্তোনিয়া। যত শীঘ্রই সম্ভব নাগরিকদের ইউক্রেন ছাড়তে বলেছে এই দেশগুলো। অন্যদিকে ইসরায়েল তাদের দূতাবাসের কর্মীদের স্বজনদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। এর আগে বৃহস্পতিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে মার্কিন নাগরিকদের ইউক্রেন ছেড়ে আসার জন্য আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ইউরোপীয় কমিশন তাদের কর্মীদের এখনই ইউক্রেন থেকে ছড়াচ্ছে না। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র পিটার স্ট্যানও বলেন, আমরা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, এখনই আমরা কর্মীদের সরিয়ে নিচ্ছি না, তবে কর্মস্থলে যাওয়া জরুরি নয় এমন কর্মীদের দেশের বাইরে থেকে ভার্চুয়ালি দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়েছে। এদিকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনার মধ্যে পোল্যান্ডে নতুন করে 3,000 সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের 4 কর্মকর্তার বরাদ্দে রয়টার্স জানায়, নর্থ ক্যারোলিনায় অবস্থিত ফোর্ট ব্র্যাগ সামরিক ঘাঁটি থেকে 82 এয়ারবর্ন ডিভিশনের সেনাদের পোল্যান্ডে পাঠানো হচ্ছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই তাদের পোল্যান্ডে মোতায়েন করা হবে। মূলত ন্যাটো সৈন্যদের সাহায্য করতেই তাদের সেখানে পাঠানো হচ্ছে। ইউক্রেনে সম্ভাব্য হামলা নিয়ে পশ্চিমারা মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, পশ্চিমা দেশগুলো মিডিয়ার সহায়তায় ইউক্রেনে রাশিয়ার হামলার পরিকল্পনা নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই অভিযোগ করা হয়। এতে আরও বলা হয়, পশ্চিমা দেশগুলো এর মাধ্যমে নিজেদের আক্রমণাত্মক কর্মকাণ্ড থেকে বিশ্ববাসীর মনোযোগ ভিন্ন খাতে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি চরমে পৌঁছেছে দাবি করে মার্কিন নাগরিকদের আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে আমেরিকা। প্রেসিডেন্ট বাইডেনের জাতীয় নিরাপত্তা বিষয়ক জেক সুলিভান কর্মকর্তা সতর্কতা উচ্চারণ করে বলেছেন, যে কোনো ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া, সুতরাং অবিলম্বে মার্কিন নাগরিকদের উচিত সেদেশ ত্যাগ করা। তিনি বলেন, এই মুহূর্তে পরিস্থিতি এমন পর্যায়ে এসেছে যে রাশিয়া ঠিক কখন হামলা চালাতে যাচ্ছে আমরা শুধু সেই দিনক্ষণ কিংবা ঘণ্টার কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে পারছি না, তবে যে কোনো সময় এই হামলার সম্ভাবনা খুব বেশি। তাই আমাদের নাগরিকদের উচিত আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইউক্রেন ত্যাগ করা। এক্ষেত্রে পরিবহন সহ যে কোনো সহযোগিতার জন্য তারা সেখানে অবস্থিত মার্কিন দূতাবাসে যোগাযোগ করতে পারে, বলেন জেক সুলিভান।
এদিকে পরিস্থিতি বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের পর আরও ছয় দেশ নিজ নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। এগুলো হল যুক্তরাজ্য, লাটভিয়া, নরওয়ে, ইসরায়েল, জাপান ও এস্তোনিয়া। যত দ্রুত সম্ভব তাদেরকে ইউক্রেন ছাড়তে বলা হয়েছে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা দেখা দেওয়ার মধ্যেই পোল্যান্ডে নতুন করে 3,000 সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও চরমে পৌঁছেছে। এমত অবস্থায় 24 থেকে 48 ঘন্টার মধ্যে মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে আমেরিকা। পরিস্থিতি বিবেচনায় আমেরিকার পর আরও ছয় দেশ নিজ নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। এগুলো হল যুক্তরাজ্য, লাটভিয়া, নরওয়ে, ইসরায়েল, জাপান ও এস্তোনিয়া। যত দ্রুত সম্ভব তাদেরকে ইউক্রেন ছাড়তে বলা হয়েছে। এদিকে যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া, তাই পোল্যান্ডে ন্যাটো জোটকে আরও মজবুত করতে অতিরিক্ত 3,000 সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে আমেরিকা। শুক্রবার ওয়াশিংটন জানিয়েছে রাশিয়ার আগ্রাসনের কথা মাথায় রেখে আগামী সপ্তাহেই পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে 3,000 মার্কিন সেনা। গত জানুয়ারি মাসে পোল্যান্ডে সেনা পাঠানোর কথা ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তারপর থেকেই আমেরিকার অত্যাধুনিক সেনাদল 82 ইয়ারবোর্নে ডেফিশনকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। ফেব্রুয়ারি 2 তারিখ পোল্যান্ড ও জার্মানিতে 2,000 মার্কিন সেনা মোতায়েন করার কথা জানায় পেন্টাগন। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,000-এ। মার্কিন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, পূর্ব ইউরোপে ন্যাটো জোটের অন্তর্ভুক্ত আমাদের মিত্র দেশগুলোকে আশ্বস্ত করতে এই সেনা মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, এই মুহূর্তে ইউরোপে প্রায় 80,000 মার্কিন সেনা রয়েছে। রাশিয়ার নিরাপত্তা গ্যারান্টির দাবির জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যে যৌথ প্রতিক্রিয়া জানিয়েছে তাকে অবমাননাকর ও অন্তঃসারশূন্য বলে অভিহিত করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ন্যাটো ও ইইউভুক্ত প্রতিটি দেশকে আলাদা আলাদা চিঠি দিয়ে সামষ্টিক নিরাপত্তার ব্যাপারে এসব দেশের উপলব্ধি জানতে চেয়েছিলেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় প্রতিটি দেশ আলাদাভাবে ওই চিঠির জবাব দেয়নি, বরং এর পরিবর্তে ন্যাটোর মহাসচিব ও ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান এ ব্যাপারে প্রতিক্রিয়া জানান। অথচ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ওই দুই কর্মকর্তাকে কোনো চিঠিই দেননি। ওই মন্ত্রণালয় এই আচরণকে অবমাননাকর আখ্যায়িত করে বলেছে, এ ধরনের পদক্ষেপ কূটনৈতিক অশিষ্টাচার ও আমাদের অনুরোধের প্রতি অবমাননা ছাড়া আর কিছু হতে পারে না। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে এই মর্মে মিথ্যা প্রচারণা শুরু করেছে যে দেশটি ইউক্রেনে আগ্রাসন চালাতে চায়। এই প্রচারণার মাধ্যমে পশ্চিমা দেশগুলো আসলে তাদের রাশিয়া অভিমুখী আগ্রাসী আচরণ আড়াল করতে চায়। ইউক্রেন সীমান্তে প্রায় 1,00,000 সেনা মোতায়েন করা সত্ত্বেও রাশিয়া বলেছে ইউক্রেন দখল করা বা দেশটিতে হামলা চালানোর কোনো ইচ্ছে তার নেই। সম্প্রতি গণমাধ্যমে এই খবর বেরিয়েছিল যে রাশিয়া পাশ্চাত্যের কাছে এই গ্যারান্টি চেয়েছে যে পূর্বদিকে ন্যাটো জোটের বিস্তার রোধ করা হবে এবং ইউক্রেনকে এই জোটের অন্তর্ভুক্ত করা হবে না। পরবর্তীতে জানানো হয় ন্যাটো ও ইইউ রাশিয়াকে এ ধরনের কোনো গ্যারান্টি দিতে অস্বীকৃতি জানিয়েছে। চীনের প্রভাব কমাতে ওশেনিয়া অঞ্চলের দেশ সলোমন দ্বীপপুঞ্জে আবারও দূতাবাস খুলছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার এই তথ্য জানান খবর দি গার্ডিয়ানের। ওশেনিয়া অঞ্চলে ক্রমশ চীনের প্রভাব বৃদ্ধি পাওয়ায় অঞ্চলটিতে নিজেদের উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। 8,00,000 বাসিন্দার এ দ্বীপ রাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জের প্রতিবেশী দেশ ফিজি সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের। ফিজি সফরে গিয়ে তিনি প্রশান্ত মহাসাগরীয় এ দ্বীপ রাষ্ট্রে নতুন একটি দূতাবাস খোলার ঘোষণা দেবেন। 29 বছর আগে হোনিয়া রায় কূটনৈতিক উপস্থিতি কমানোর পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ঘোষণা এল। 1993 সালে সলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হোনিয়া রায় দূতাবাস বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এখন সেখানে যুক্তরাষ্ট্রের একটি কনসুলেট রয়েছে। এই কনসুলেটের মাধ্যমে দেশটিতে কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এছাড়া সলোমনের প্রতিবেশী দেশ পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরেসোবিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে। যুক্তরাষ্ট্রের এমন ঘোষণা আসার আগে গত বছরের নভেম্বরে সহিংস ও প্রাণঘাতী দাঙ্গা শুরু হয়েছিল। তখন বিক্ষোভকারীরা পার্লামেন্টে হামলা ভাঙচুর চালানোর চেষ্টা করেন। এরপর তারা রাজধানী হোনিয়ারার চায়না টাউনের বেশিরভাগ অংশে আগুন ধরিয়ে 3 দিন ধরে তাণ্ডব চালান। ইরানের আকাশ সীমায় ঢুকে পড়া যে কোনো অবৈধ যানকে গুলি করে ভূপাতিত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন একজন সিনিয়র সেনা কমান্ডার।
তিনি বলেছেন, ইরানের আকাশ সীমায় কোনো অবৈধ আকাশযান বা বস্তুকে প্রশ্রয় দেওয়া হবে না। ইরানের পশ্চিমাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী আসাদি শুক্রবার বিপ্লব বার্ষিকী উপলক্ষে হামেদান শহরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। বিগত বছরগুলোতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভূমিকা তুলে ধরে ব্রিগেডিয়ার আসাদি বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এদেশের আকাশ সীমায় কোনো অবৈধ আকাশযানকে অনুপ্রবেশ করতে দেবে না এবং অনুপ্রবেশ করলে তাকে সমুচিত শিক্ষা দেবে। ইরানের এই সিনিয়র সেনা কমান্ডার বলেন, ইরানি জনগণ এমন এক মহান নেতার নেতৃত্বে বিপ্লব করেছিল যিনি এদেশের জনগণকে বিশ্ববাসীর সামনে সম্মানের আসনে বসিয়েছেন এবং বিদেশ নির্ভরতার মূলে আঘাত হেনেছেন। তিনি বলেন, ইসলামী ইরানের স্থপতি স্বনির্ভর হওয়ার সেই মূল নীতির আলোকে এদেশের সশস্ত্র বাহিনী গঠিত হয়েছে এবং আত্মরক্ষার দিক দিয়ে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।